জমির আল কাটা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। সংঘর্ষের জেরে হাঁসু আর কোপে গুরুতর জখম হলো তিনজন। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের খেজুরবাড়ি গ্রামে। জানা গিয়েছে এদিন বসতপুর এবং খেজুরবাড়ির কিছু বাসিন্দা জমিতে আল কাটছিলেন। সেই সময় আল কাটা নিয়ে দুপক্ষের মধ্যে বাদানুবাদ হয়। শেষে তা রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। এই সংঘর্ষের জেরে হাঁসু আর কোপে তিনজন গুরুতর জখম হন। আহতদেরকে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি নিয়ে গন্ডগোল গ্রামে? তো না, গন্ডগোলটা মাঠের মধ্যে। মাঠের মধ্যে ধানের জমি খাদা করেছে, ওই জন্যই ওখানে ওই আল কাটাকাটি করেছে। তখন দুটো ওই পক্ষর বাড়ি হলো বসতপুর, এদের বাড়ি হলো খেজুরবাড়ি। তো মাঠের মধ্যেই মানুষে এদেরকে একজনাকে হাসুয়া দিয়ে বাঁহাটা কাটে দিয়েছে, আর দুজনের পিঠে কাটেছে, হাসুয়া দিয়ে কাটে। তো নিশ্চয়ই ওদের গন্ডগোল করার ইচ্ছা ছিল, না হলে ওরা হাসুয়া মাঠের মধ্যে কি করে পেলো? হাসুয়া দিয়ে মাঠের মধ্যে হাসুয়া কি করেছিল? হাসুয়া দিয়ে কাটেছে, যে মানে গুরুতর আহত হয়েছে। একজনকে পাঠালো এখানে, চাঁচল হসপিটাল পাঠালো, বাকি দুজন হসপিটালে ভর্তি আছে। আগে তো শুনিনি ওরকম কোনো গন্ডগোল, শুরু শুনিনি।